বাংলাদেশ ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে স্বাধীনতার পর থেকেই ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করছে যদিও তিস্তা চুক্তি সীমান্তি নিরাপত্তা সহ কিছু বিষয় মাঝে মধ্যেই উঠে আসে আলোচনায় তাই তো ভারতের নয়া পররাষ্ট্র সচিব বিজয় গোখলের উচ্চারণেও সেসব বিষয়ের অগ্রগতির কথা একটি গঠনমূলক সমাধান অন্তত পানির বিষয় হওয়া দরকার এ ব্যাপারে দুই দেশের নীতি নির্ধারকরা যেমন কথা বলবেন তেমনি জনগণের মূল্যবান মতামতকেও গুরুত্বের সাথে বিবেচনা করবে ভারত এ সময় ডক্টর গহর রিজভি বলেন বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি সুসম্পর্ক বিরাজ করছে মোস্ট ইম্পর্টেন্ট অফ অল আওয়ার টু প্রাইম মিনিস্টার্স বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী অনেক আন্তরিক তাই এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা সত্যি প্রশংসনীয় এতে অনেক সমস্যাই অতি দ্রুত সমাধান হয়ে যাচ্ছে সময় বাংলাদেশ ভারতের ভিসা সহজ করা সহ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নানা দিকও তুলে ধরেন হাই কমিশনার হর্ষবর্ধন শৃঙ্গলা What এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুদেশের মধ্যে ছটি সমঝোতা স্মারক সই হয় যেখানে ভারত থেকে জ্বালানি তেল আমদানির জন্য পাইপলাইন স্থাপন ও রংপুর সিটি কর্পোরেশনের সড়ক নির্মাণের বিষয়টিও প্রাধান্য পায় রিয়াদ